বাংলাদেশে জন্মের পূর্বাপর ঘটনাকে অবলম্বন করে লেখা নাটক ক্রাচের কর্নেল মঞ্চস্থ হল রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। বটতলা নাট্যদলের এটি নবম প্রযোজনা। শহীদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা মিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। সন্ধ্যায় মঞ্চস্থ নাটকে দেশের সেই ক্রান্তিকালকে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একজন স্বপ্নবাজ তরুণ কর্নেল তাহের চেয়েছিলেন শোষণমুক্ত বৈষম্যহীন এক সমাজ করতে। দেশের জন্য পা হারিয়েও পালিয়ে যাননি যুদ্ধক্ষেত্র থেকে, কিন্তু পরবর্তীতে সেই তরুণকেই হতে হয় ঘৃণ্য রাজনীতির শিকার।